Hey, Mindu. عنها بغام صدق الله العظيم جناب حسين احمد কি যিনি সিলেট মেট্রোপলিটন কার্যকরী সদস্য কেন্দ্রীয় কমিটি এবং প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক বিনীতভাবে আমি ফুল গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী মহোদয়কে আমাদের মধ্যে পেয়েছি আমরা হজরত শাহজালাল সাফরানের পুণ্যভূমি দুটি পাতা একটি কুরির দেশ হাসন রাজা আরকুম শাহ রাধারমন সীতারাম শাহ বাউল শাহ আব্দুল করিম সহ অসংখ্য সুফি সাধক পীর ওলিয়া উলিয়ার পদস্পর্শ বিভিন্ন ধরনের অর্ডার পাবেন এখানে ভালো ব্যবসা হবে তবে আমার সদ্য মখন ভাই যে কথা বলেছেন যে কাছাকাছি বাণিজ্য মেলা হলে সাধারণ ব্যবসায়ী যারা তারা অনেকটা ক্ষতিগ্রস্ত হন এই ধরনের মেলার আবশ্যকতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে কারণ আমরা জানি যে আমাদের কিছুদিন আগে তামাবিল স্থলবন্দর হয়েছে এই তামাবিল দিয়ে ব্যবসা বাণিজ্য আগের চেয়ে অনেক পরিধি বেড়েছে এবং আমাদের এখানে শিল্প স্থাপনের অনেকগুলো আমি যতটুকু জানতে পেরেছি যে সিলেটে এটা ওনার প্রথম ট্রিপ আমরা অত্যন্ত খুশি এবং আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে বেশ কথা বলেছি আমাদের সমস্যাগুলি নিয়ে সেই সমস্যাগুলি আসলে আমরা যেগুলি করি মাননীয় মন্ত্রী আপনি যদি একটু দৃষ্টি দেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন 2021 সেই ভিশন কিভাবে কিভাবে সাকসেসফুল করবে না করলে এটা কোনোভাবেই ভালোভাবে আপনারা যেই আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকাতে দেখেন সেই মেলা কখনোই সিলেটে দেখবেন না তো সিলেটে মাননীয় মন্ত্রী ঢাকা এবং চিটাগাং অনেক ডেভেলপ হয়েছে আপনি যেটা হেল্প করতে পারেন সিলেট আমাদের ডিআইজি সাহেব যেমন বললেন যে এইটা যে বসতি লক্ষ্মী তো বাণিজ্য আসলে আজকের দিনেও কিন্তু সে একটা কথা কিন্তু আজকে প্রমাণিত আজকের বিশ্ব